বাড়িতে আজকে অনেক লোক, তাই সবার জন্য আজকে আমি চিলি চিকেন বানাবো। চিকেনগুলোকে দেখো, আগে থেকে আমি কেটে রেখেছি। এরপর এতে আদা রসুনের পেস্ট, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দেব সয়া সস, লবণ আর একটা ডিম। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে আর অন্য কোনো মশলা ইউজ করিনি। জানো তো, বিরিয়ানির থেকে আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে বেশি ভালো লাগে। আর চিলি চিকেনটা ড্রাই চিলি চিকেন হলে সেটা তো আরও বেশি খেতে ভালো লাগে। এবার আমি সবকটাকে ভালো করে মেখে নেওয়ার পর এতে কর্নফ্লাওয়ার দেব পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কতজন বাংলাদেশ থেকে দেখছো, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এইদিকে চিকেনটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে, ওইদিকে চলো চিলি চিকেনের জন্য সস বানিয়ে নিই। রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস আর কিষান সস দিয়ে আমি এই সসটাকে বানিয়ে নিয়েছি। সবকটা সসকে ভালো করে মিশিয়ে নেব, এটাই হচ্ছে চিলি চিকেনের মেন আইটেম। এরপর আমি এখানে বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কিছুটা। এটাকে নর্মাল টেম্পারেচারে যে জল, মানে রুম টেম্পারেচারের জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার কিন্তু কখনোই গরম জলে গোলাবে না। চলো এবার চিকেনগুলোকে পকোড়ার মতো করে সুন্দর করে ভেজে নিই। এইখানেই তো অনেক কটা চিকেন হাপিস হয়ে গেছে জানো তো, কারণ এত টেস্টি হয়েছিল পকোড়াগুলো খেতে যে অর্ধেক পকোড়া মনে হয় আমরা সবাই মিলে খেয়েই নিয়েছি। এই চিলি চিকেন বানানোর সময় চিকেনগুলোকে যে পকোড়ার মতো করে ভাজা হয়, এখানেই যে কতগুলো চিকেন আমরা খেয়ে ফেলি সেটা সত্যি গোনা দায়। সবকটা চিকেনকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে আদা আর রসুন কুচি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা, লঙ্কাগুলো যেহেতু প্রচণ্ড ঝালের জন্য দুটোই দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম। আমি এখানে তিন ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, রেড, গ্রিন আর ইয়েলো। আর দিয়েছি টমেটো। এরপর এগুলোকে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করার পর দিয়ে দেব বানিয়ে রাখা সসটাকে। চলো এবার নাড়াচাড়া দিতে দিতে কিছু কমেন্ট পড়ে। আখি বলে একটা বোন বলেছে, তোমাকে আমার খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা তোমার সাথে দেখা করার। আমি কিন্তু এখানে পরিমাণ মতো চিনিও অ্যাড করে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে যে ভেজে রেখেছিলাম, মানে চিকেন পকোড়া করে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে এখানে দিয়ে দেব। এরপর সসটার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মৌমিতা দত্ত বলেছে, আমার খুব ভালো লাগে তোমাকে দিদি, আমি সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা আর আখি, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। সসের সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একবার ফুটে গেলেই তাতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম সেটা। দেখবে কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার পরই ঝোলটা আস্তে আস্তে থকথকে হতে শুরু করে দিয়েছে। বাস একবার ফুটে গেলেই তারপরেই আমাদের চিলি চিকেন রেডি। আমি কিন্তু গ্রেভির পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ বাড়িতে লোকজন আছে বললাম না, অনেকজনই খাবে। তোমরা যদি ড্রাই চিলি চিকেন বানাতে চাও তাহলে সস দেওয়ার পর চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এক্সট্রা করে জল ইউজ করার বা কর্নফ্লাওয়ার ইউজ করার কোনো প্রয়োজন থাকবে না। তাহলে কি সহজভাবে বাড়িতে কিন্তু আমি সবার জন্য চিলি চিকেন বানিয়ে নিয়েছি। কিন্তু প্রথমে আমি ট্রাই করেছি, খুবই ভালো হয়েছিল খেতে। অবশ্যই বাড়িতে বানিও। আজকের মতো টাটা।